ইচ্ছুক কামতাপুরী বাসিক দণ্ডবত আসসালাম আর গুড মর্নিং জানান। আমরা সবাই জানি বিধানসভা নির্বাচনত শীতল কুটিনা খান মর্মান্তিক দুঃখজনক হত্যাকাণ্ড ঘটিছে। ইতিমধ্যে এই নির্বাচনত মেলা কামতাপুরী মানসি নিহত হয়েছে, আহত হয়েছে, আর মেলা কামতাপুরী মানসির ঘর বাড়ি ভাঙে দেওয়া হয়েছে। এই বাদে মুই কোচ কামতাপুর বাসিক কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলগেলার লগত যুক্ত না হইবার, ইমাগেলাক মদত না করিবার, ইমাগেলাক সমর্থন না করিবার বাদে আতুস বা আবদার করং। কারণ ইমাগেলাক সমর্থন করা মানে ইমাগেলা কোপারেশন করা মানে কোচ কামতাপুরের উপরত ইমাগেলার উপনিবেশিক শাসন শোষণ দমন পীড়নের রাজনীতির বৈধতা দেওয়া। ইমাগেলা সমর্থন করা মানে কোচ কামতাপুর মাটির উপরত ইমাক অধিকার দেওয়া। ইমাগেলা সমর্থন করা মানে কোচ কামতাপুরী জনগণক হত্যা করিবার বাদে সুযোগ করে দেওয়া। কারণ আমরা 70 বছর ধরিয়া যদি কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলগেলার কার্যকলাপ বিশ্লেষণ আর পর্যবেক্ষণ করি, তাহলে দেখা পায় ইমা কোচ কামতাপুরক ধ্বংসই করিলেক, কোচ কামতাপুরের ভাষা সংস্কৃতি ধ্বংসই করিলেক, আর কোচ কামতাপুরী সমাজত ইমা বিভেদে আনিলেক, হিংসা রাজনীতি সরে দিলেক, আরও মেলা মানসির ঘর বাড়ি ভাঙে দেওয়া হইলেক, আরও মেলা মানসির হত্যা করা হইলেক। যেন কংগ্রেস নেতা ডক্টর বিধানচন্দ্র রায় ছলে বলে কৌশলে ভারতের সংবিধানত থাকা কোচবিহার সি ক্যাটাগরি রাজ্যখনক পশ্চিমবঙ্গর লগত যুক্ত করি হিনে একটা জেলাতে পরিণত করলে। সিদ্ধার্থ শঙ্কর রায় নকশাল দমনের নামত শত শত কোচ কামতাপুরী জনগণক হত্যা করিছে। জ্যোতি বসুর নেতৃত্বত বামফ্রন্ট সরকার কোচ কামতাপুরী জনগণের ঘর বাড়ি মাটি ধ্বংস করে দিছে, আর বহুত লোকক হত্যা করেছে। যেন মাথা ভাঙা আইএএস অফিসার মহেশ বসুনিয়ার মতন শত শত লোকক পরিকল্পিতভাবে হত্যা করেছে। জমিদারি আর বুর্জুয়ার নামত শত শত সচ্ছল কামতাপুরী পরিবারক হত্যা করেছে, আর বহুত লোকের ঘর বাড়ি বা মাটি জমি জায়গা কাড়ি আনিছে। তারপর দেখি বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বত বামফ্রন্ট সরকারও কামতাপুরী জাতির জাতীয় সত্তা বা ভাষা সংস্কৃতি রক্ষার আন্দোলনক নির্মমভাবে দমন করেছে, শত শত লোক হত্যা করেছে, আরও হাজার হাজার লোকক বিনা দোষত দেশদ্রোহী সাজে হেনে বছরকে বছর জেলত আটক করে রাখিছে। তার পাছত আইসে মমতা ব্যানার্জির নেতৃত্বত টিএমসি সরকার। টিএমসি সরকারও রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি খুলি দিয়া কামতাপুরী সমাজকে দুই ভাগ করিছে। খালি এখিনি নহয়, আজি কামতাপুরের বুকত যত স্কুল কলেজ আছে এগুলাত বহিরাগত গেলা তোমার নিজের মাতৃভাষাত শিক্ষা গ্রহণ করবা পারবে। অর্থচ আমরা ইন্ডিজিনিয়াস পিপল হইয়া বা ভূমিপুত্র হয়ে হেনে আমার ফরফাদার দান করা জমি গেলাত যে স্কুল কলেজগুলা গড়ে উঠেছে এগুলাত আমরা আজি মাতৃভাষায় বই পড়বা পারি পারবার না হই। আরও বিজেপি সরকার গেল লোকসভা নির্বাচনত কথা দিতে দে ইমাগেলা সরকার গঠন করিলে কামতাপুরী ভাষাক অষ্টম তফসিলভুক্ত করিবে। আসাম আর পশ্চিমবঙ্গত কামতাপুরী জনগণ বিপুল ভোটত বিজেপি সরকারক জয়যুক্ত করিলে, কিন্তু লোকসভা অধিবেশনত একবারও কামতাপুরী ভাষাক 8th শিডিউল তালিকাত অন্তর্ভুক্ত করিবার বাদে বিল না আনিলে। তাহলে দেখো আমরা 70 বছর ধরি এই কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলগেলার খালি শাসন শোষণ দমন পীড়ন বিভাজনের রাজনীতি হত্যার রাজনীতি দেখি আসলি, তাহলে এই রাজনীতি করি আমার কি হবে? এই রাজনীতি করা মানে আমার ধ্বংস, এই রাজনীতি করা মানে
আমরা খতম হয়ে যাওয়া, আদি ভারত স্বাধীন হইলে পাঞ্জাবি পাঞ্জাব পাইলে, বিহারি বিহার পাইলে, উড়িয়া উড়িষ্যা পাইলে, বাঙালি বাংলা পাইল, কিন্তু এই কোচ কামতাপুরী জনগণের কপালত কোচবিহার সি ক্যাটাগরি রাজ্যখন জুটিলেক না। আদি সব ভারতীয় গেলা নিজের ভাষাত মাতৃভাষাত পড়াশুনো করব পারে, কিন্তু আজি ভারত স্বাধীন হয় নে 70 বছর হয়েও আজি আমার মাতৃভাষা পর্যন্ত স্বীকৃতি পাইলি না। আমরা পাইলি কি ধ্বংস, আমার জাতীয় অস্তিত্ব, ভাষা সংস্কৃতি ইতিহাস সব কিছু ধ্বংস হয়ে গেল, আমরা গরিব হয়ে গেলি। আজি পৃথিবীর বুকত বা ভারতের বুকত সবচেয়ে গরিব জাতি হইলেন হইল এই কামতাপুরী জাতি। আরো ভারত সরকার আমার কি দিলে, এক থপলা বহিরাগত হিন্দু মুসলমান সেই বাঙালি, যেই বাঙালি গেলা কামতাপুরে রাজনীতি অর্থনীতি চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ন্ত্রণ করে, যেই যেই বহিরাগত মানসি গেলা চাপত আজি আমরা নিজের পিতৃভূমিতে নিজের মাটিতে আজি আমরা সংখ্যালঘু খুশি, ইয়ার মতন দুঃখ আর কি আছে। আমা গেলার উপর ভারত স্বাধীনতার পাছত যে চরম অন্যায় অত্যাচার হয়েছে, আমা গেলার যে শোষণ শাসন নির্যাতন করা হয়েছে, এটা কিন্তু ভাষায় বর্ণনা করা যায় না, এটা কিন্তু সহ্য করা যায় না। আজি দুঃখ লাগে, আজি পৃথিবীর এমন উদাহরণ মনে হয় নাই। এই বাদে মুই যেগুলা লোক বা যেগুলা এমএলএ এমপি আছে উমা গেলাক আদর করিয়া অনুরোধ করং, তোমা গেলা দালাল রাজনীতি বন্ধ কর, তোমা গেলা কৃত রাজনীতি বন্ধ কর, যদি রাজনীতি করব লাগে তাহলে জাতি মাটির বাদে রাজনীতি কর, নিজের ভাষা সংস্কৃতি রক্ষা করিবার বাদে রাজনীতি কর, আর যদি বেটাসা হন, যদি বুকের দম আছে, যদি মায়ের দুধ খাইছেন, তাহলে এই কোচ কামতাপুর উদ্ধার করবার বাদে রাজনীতি করবেন, আমার কামতাপুরী ভাষা রক্ষা করবার বাদে রাজনীতি করবেন, কামতাপুরী জাতিক মুক্তি করবার বাদে রাজনীতি করবেন। তে মুই কোচ কামতাপুর বাসী আমার পাছিলা পাকে ফিরি চাইবার বাদে অনুরোধ করং, দেখো 1949-28 আগস্ট পর্যন্ত আমার কোচ কামতাপুর পৃথিবীর বুকত স্বাধীন রাষ্ট্র আছিল, আমার ফরফাদার রাজা নরক ভগদত্ত ভাস্কর বর্মন কোচ রাজা বিশ্ব সিংহ নরনারায়ণ চিলা রায় কোনোদিন বহিরাগত শক্তি ঠায় মাথা নত করে নাই, আর বহিরাগত শক্তিক বরদাস্ত করে নাই। গতিকে মুই দিনাজপুর আর মালদা থাকি শুরু করিয়া সৌদিয়া পর্যন্ত সব কামতাপুরী বাসীক আহ্বান করং, আইসো জাগিয়া উঠো, ঐক্যবদ্ধ হ, আমরা সবাই মিলিয়া আমরা পুনরায় কোচ কামতাপুর রিগেইন করি, আমার রাজনৈতিক ভাগ্য আমায় নির্ধারণ করি, আমার ভাষা সংস্কৃতিক আমায় রক্ষা করি, আমার ভাষা সংস্কৃতি ইতিহাসক ধ্বংস করিবার অধিকার কাহারও নাই, আমার জাতীয় জীবনে জবরদস্তি হস্তক্ষেপ করিবার অধিকার কাহারও নাই, আমার জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার একমাত্র আমার জাতির হাতত, আর এই অধিকার আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত, আর এই আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে সংগ্রাম যে লড়াই তাও আন্তর্জাতিক সমাজ দ্বারা স্বীকৃত। এই বাদে মুই কোচ কামতাপুরী বাসীক আরো আহ্বান করং, অনুরোধ করং, জাগো, আর আমরা যদি জাগি, আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এই দিনাজপুর আর মালদা থেকে শুরু করি হিনে সৌদিয়া পর্যন্ত কোনো শক্তি নাই আমাক দমন করে, কোনো শক্তি নাই আমাক চ্যালেঞ্জ করে, আর আমার জয়ও অবশ্যই হবে, কারণ অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, অন্যায়কারী সদায় পরাস্ত হয়, সদায় হারি যায়, আর সতা সদায় জয়লাভ করে, সতা সদায় জয়লাভ হয়। লগে লগে
মুই কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দল আর নেতাগুলাকে আহ্বান করং বন্ধ করা হোক তোমার হিংসা রাজনীতি, বন্ধ করা হোক তোমার বিভাজনের রাজনীতি, বন্ধ করা হোক তোমার মানসিক হত্যার রাজনীতি। আর যদি তোমা বন্ধ না করেন, যদি তোমা পুনরায় শীতলকুচির মতন ঘটনা করেন, তাহলে আমরা কোচ কামতাপুর বাসী বা কেলো হাত ছাপতি বসি না থাকেন। যদি তোমা আমার মানসিক হত্যা করেন, আমা তোমা হত্যা করবি। যদি তোমা আমার ঘর বাড়ি ভাঙে দেন, আমা তোমার ঘর বাড়ি ভাঙে দিবি। আমরা আজি হাজার হাজার ন্যাশনাল ওয়ার্কার প্রস্তুত হয়ে আছি তোমা গেলার উপযুক্ত জবাব দিবার বাদে। শেষত সকাকে দণ্ডবত সালাম আর থ্যাংক ইউ জানাই।